আমরা ওনার কাছে আসলাম, ওনার যে বিশাল সমর্থন দেখলাম মোটামুটি এলাকাবাসী যারা ওনার পক্ষে আছে সবাই চায় ওনাকে যেন নির্বাচিত হয়। আমি একজন মরুর বিশেষ কথা বলবো এখন। হ্যাঁ দাদা, বর্তমানে যিনি ইউকার পাচ্ছি ওনার নামটা কি বলেন? মোহাম্মদ শাহিদুল ইসলাম। আপনারা চান উনি জয় হোক, উনি যদি জয় হয় এলাকার উন্নয়নের কাজ করবে, ইনশাল্লাহ করবে না, এটাই আপনার বক্তব্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক ভাইদের, ধন্যবাদ চামসে যারা বসে আছেন। আসলে জনতা শেখ হাসিনার যে উন্নয়ন, যে আজকে গ্রামে গ্রামকে শহর করার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে লক্ষ্য রেখে জনতা শেখ হাসিনা স্থানীয় প্রশ্ন নির্বাচনে নৌকাপথকে দিয়েছেন, যাতে উন্নয়নটা একদম মাঠ পর্যায়ে পৌঁছে। সে সুবাদে আমাকে হাটহাজারি উপজেলার দশম বর্তমান শ্রেণী পরিষদ থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। ইনশাল্লাহ যেদিকে যাই, মানুষের ঘরে যাই, জনতা শেখ হাসিনার যে উন্নয়ন সে উন্নয়ন সারা পড়েছে, সবাই বলছে জনতা শেখ হাসিনার যে আমাদের উন্নয়ন করেছে সেজন্য আমাদেরকে নৌকাপথকে ভোট দিতে হবে। তো আমি আশা রাখবো আগে মাঠে যে নির্বাচন হবে, সে নির্বাচনে জনতা শেখ হাসিনার যে লক্ষ্য উদ্দেশ্য গ্রাম হবে শহর, সেটাকে বাস্তবায়ন করার জন্য নৌকাপথকে ভোট দিয়ে আমাকে জড়িত করবে। এলাকাবাসী উদ্দেশ্যে আমার কথা হচ্ছে, আমাকে আমি যদি ইনশাল্লাহ আল্লাহ তালার রহমতে আপনার ধোয়া ভালোবাসায় যদি আমি চেয়ারম্যান নির্বাচিত হই, আমি প্রত্যেকটা কাজে প্রত্যেকটা পাড়ার মুরব্বীদেরকে পরামর্শ নিয়ে আমি সমন্বয় করে কাজ করব, এবং সরকারি যে বরাদ্দ আসবে সে বরাদ্দকে 100% স্বচ্ছতার সাথে সুষম উন্নয়ন করার চেষ্টা করব। সাথে সাথে আমি যে ইউনিপরে যে নাগরিক সেবাগুলো আছে সেগুলো যাতে জনগণের ভোগান্তি না হয়, জনগণের দুয়ার পর্যায়ে পৌঁছে।